বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাদের ফখরুল সাহেব শুরু করে মানে তাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব শুরু করে মির্জা আব্বাস সাহেব আমানুল্লাহ আমান সাহেব সবার নামে মামলা দিয়ে ভরিয়ে ফেলেছে এবং মামলাগুলো এত ফাস্ট ট্র্যাক করছে যে তারা মনে হচ্ছে চেষ্টা করছে এই মাসের ভিতরে আমানুল্লাহ আমান মির্জা ফখরুল তাদের সবাইকে জেলে ভরার প্রক্রিয়া করছে বিএনপির অনেক বড় বড় নেতাদের এই জেলে মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে তাদেরকে দেশে আসতে আটকে রেখেছে এবং শুধু বিএনপি না যুগপথ আন্দোলনের যত দল আছে সবার উপরে একই ধরনের আঘাত এই ফ্যাসিস্ট সরকার আনছে আমেরিকাকে কাঁচকলা দেখাবা রাশিয়াকে দাওয়াত দিবা কিন্তু তার কাছেও কিছু চাইবা না তার সাথে তোমার কোনো চুক্তি হবে না তুমি G20 তে বেড়াইতে যাবা G20 তো তোমার জায়গা না ব্রিক্সে তুমি বলে গেলা যে ব্রিক্সে আমাদেরকে নতুন সদস্য বানাবে ছয় জনকে বানাইলো তোমাকে দাওয়াত দিল না তুমি ঘুরে এসে বললা না না আমরা দাওয়াত চাইনি বলে দেয় তোমরা প্রেস কনফারেন্স করো ঘুরে আসা বড় বড় এডিটররা একটা সঠিক প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করে না প্রশ্নটা শুরু হয় নিশ্চয় ব্রিক্সে আমরা যেতে চাইনি ঠিক না মাননীয় আমরা যেতে যাইনি বলেই তো আমরা পারিনি ঠিক না এটা কি আপনি শুধু হ্যাঁ বলেন আপনি আর কিছু বলার দরকার নেই আপনি শুধু হ্যাঁ বলেন এইটা আমাদের দেশের প্রেস কনফারেন্স যে চুক্তির ভিত্তিতে আপনাদের পররাষ্ট্র মন্ত্রীরা বলে যে ভারত আর বাংলাদেশের জামাই বউ সম্পর্ক যেই চুক্তির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রী বলে ভারতকে আমরা সবকিছু দিয়ে দিয়েছি আপনারা আমাদের এই প্রধানমন্ত্রীকে অব্যাহত রাখেন ভারতের জায়গা প্রধানমন্ত্রী রাখা না এই দেশের জনগণের জায়গা প্রধানমন্ত্রী রাখা এই সরকার আমরা চাই না অন্য দেশের কাছে হাত পাততে হয় সরকারে থাকার জন্য এই সরকার আমরা চাই না আজকের সরকার নিরুপায় সরকার নিরুপায় কিভাবে আমরা জানি জানেন সরকার নিরুপায় কারণ সরকার রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রীকে দাওয়াত জানায় সার্গে প্যাভলভ সাহেবকে দাওয়াত জানিয়ে নিয়ে আসেন এবং তাদের সাথে বড় করে সবাই দেখা সাক্ষাৎ করেন হাত পা ধরেন কিন্তু এই ল্যাভরভ সাহেবের কাছ থেকেও কিছু নিতে সক্ষম হন না শুধু ছবি তুলে একটু দেখেন যতজন ল্যাভরভ সাহেবের সাথে আলোচনা করে ফেরত এসে বিবৃতি দিয়েছেন একজনও কথা বলেছেন যে এই যে ইউক্রেন যুদ্ধের জন্য যে খাদ্য সামগ্রী জন্য এই বিশ্বে এখন লাঘব করেছে আমাদের দ্রব্যমূল্য বেড়ে চলেছে এইটার প্রেক্ষিতে ল্যাভরভ সাহেবের সাথে কোনো চুক্তি বা কোনো কিছু কোনো স্পেশাল বেসিসে আলোচনা করতে সক্ষম হয়েছে হন নাই কোনো কথাই বলতে পারেন নাই তেল ভারত এখন সৌদি আরব থেকে তেল না কিনে সবচেয়ে বেশি তেল কম দামে রাশিয়ার কাছে কিনছে বিশাল লাভ করছে ভারত আমরা ল্যাপটপ র‍্যাপার সাহেবের সাথে তেল কেনা নিয়ে কথা বলার সাহস পাই তাইলে তেল কেনা নিয়ে কথা বলার সাহস পাই নাই খাদ্যপণ্য কেনা নিয়ে কথা বলার সাহস পাই নাই তাইলে ভাই এই লোকের দাওয়াত জানে আমার লাভ কি হলো আমার কি দরকার আমি কি আমেরিকাকে বলতে চাই যে ভাই তোমাকে আমার দরকার নাই রাশিয়া আছে ঠিক আছে সরকার যারা পরিচালনা করবে তারা ফরেন পলিসি নির্ধারণ করবে আমি মানছি এখন আওয়ামী লীগ সরকারে আছে কিন্তু তাইলে বাবা ফরেন পলিসি যদি তুমি নির্ধারণ করতে চাও তাহলে কোন পথে যাবা সেটাও নির্ধারণ করো আমেরিকাকে কাঁচকলা দেখাবা রাশিয়াকে দাওয়াত দিবা কিন্তু তার কাছেও কিছু চাইবা না তার সাথে তোমার কোনো চুক্তি হবে না তুমি G20 তে বেড়াইতে যাবা G20 তো তোমার জায়গা না ব্রিক্সে তুমি বলে গেলা যে ব্রিক্সে আমাদেরকে নতুন সদস্য বানাবে ছয় জনকে বানাইলো তোমাকে দাওয়াত দিল না তুমি ঘুরে এসে বললা না না আমরা দাওয়াত চাইনি বলে দেয় তোমরা প্রেস কনফারেন্স করো ঘুরে আসা বড় বড় এডিটররা একটা সঠিক প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করে না প্রশ্নটা শুরু হয় নিশ্চয় ব্রিক্সে আমরা যেতে চাইনি ঠিক না মাননীয় আমরা যেতে যাইনি বলেই তো আমরা পারিনি ঠিক না এটা কি আপনি শুধু হ্যাঁ বলেন আপনি আর কিছু বলার দরকার নেই আপনি শুধু হ্যাঁ বলেন এইটা আমাদের দেশের প্রেস কনফারেন্স এরপরে যায় G20 সামিটে G20 তে আমরা নাই ভাই এবং যেই দেশে হয় তারা নতুন লোকজনকে দাওয়াত জানাতে পারে তো G20-র বাইরে আরো 9টা দেশকে দাওয়াত জানানো হয়েছে তার মধ্যে বাংলাদেশ ছিল বাংলাদেশ একমাত্র শ্রোতা আর কোনো কিছু না এবং এর মধ্যে বসে মোদি সাহেবের সাথে আলাদা করে বৈঠক হয়েছে বৈঠকে বড় করে গতকাল সব চ্যানেল লাইভ কভারেজ দিয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা তিনটা বড় বড় চুক্তি করেছি কি চুক্তি করেছি আমরা
কৃষি বিজ্ঞানে একে অপরের সাথে ইনফরমেশন বিনিয়োগ করব, আমরা কালচারাল বিনিয়োগ করব একে অপরের সাথে, আমরা কথাবার্তা বলব, এই ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে। কেন ভাই, 2011-12 সালে যখন 14টা চুক্তি করে আসছিলেন তখন 14টার একটাও কাউকে বলেন নাই কেন? এখন পর্যন্ত ওই 14টা চুক্তি আমরা জানি না তো ভাই, এই তিনটা কি করলেন বাদ দেন, ভুলে গেলাম। তখন যে 14টা করেছিলেন এই 14টা আমাদের সামনে পরিষ্কার করে, যে চুক্তির ভিত্তিতে আপনাদের পররাষ্ট্র মন্ত্রীরা বলে যে ভারত আর বাংলাদেশের জামাই বউ সম্পর্ক, যেই চুক্তির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রী বলে ভারতকে আমরা সবকিছু দিয়ে দিয়েছি, আপনারা আমাদের এই প্রধানমন্ত্রীকে অব্যাহত রাখেন, ভারতের জায়গা প্রধানমন্ত্রী রাখা না এই দেশের জনগণের জায়গা প্রধানমন্ত্রী রাখা, এই সরকার আমরা চাই না। অন্য দেশের কাছে হাত পাততে হয় সরকারে থাকার জন্য, এই সরকার আমরা চাই না। G20 সামিটে যে শ্রোতা হয়ে দেশের অবমাননা করা, এই সরকার আমরা চাই না। স্যারকে দাদুয়াক সাহেবকে দাওয়াত জানায়, এমন একজন পররাষ্ট্র মন্ত্রীকে দাওয়াত জানায়, ওনাদেরকে ছোট করছি না, কিন্তু এমন একটা পররাষ্ট্র মন্ত্রীকে দাওয়াত জানায় যার প্রেসিডেন্ট খুদ G20 মেম্বার হয়ে G20 সামিটে যাইতে পারে না, যার প্রেসিডেন্ট খুদ ব্রিক্সের মেম্বার হয়ে ব্রিক্সের সামিটে যাইতে পারে না, কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নামে তার ওয়ারেন্ট বের হয়ে আছে, ওই দেশগুলোতে গেলে সে অ্যারেস্টেড হইতে পারে। রাশিয়াকে ছোট করছি না, রাশিয়া আমাদের অনেক পুরাতন বন্ধু, 71 সালেও আমাদের সহযোগিতা করেছে, কিন্তু তাই বলে যে আমার সহযোগিতা করেছে তার জন্য আমার বন্ধু বলে তার সব দোষ সব খুন মাফ হয়ে যাবে, এটা হয় না। আবার পররাষ্ট্র নীতিও কারো দোষ খুন দেখে হয় না, আমার কি লাভ সেটা দেখে হয়। 71 সালে রাশিয়ার লাভ ছিল তাদের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে সহযোগিতা করে, 71 সালে ভারতের লাভ ছিল তাদের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে সহযোগিতা করে, আজকে আমার পররাষ্ট্র নীতি হতে হবে আমার লাভ কি সেইটা দেখে। কেন ভাই, কেন তুমি আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো একটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ, এই বিচার বিভাগকে নিয়ে সিনিমিনি খেলা শুরু করলাম ভাই? কেন জুডিশিয়ারি প্রত্যেকটা বেঞ্চ এখন কুলসিত, এখন আদালত কোনো কথা বললে, জুডিশিয়ারি নিয়ে কোনো কথা বললে আমাদের সামনে আমাদের উপরে আদালত অবমাননা মামলা হয়ে যাবে, আমি আদালত অবমাননা করতে চাই না, কিন্তু জুডিশিয়ারির লোকজন যখন যখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানে অ্যাটর্নি জেনারেল অফিসার একজন ডিএজি নিজে বের হয়ে আপনাদের সামনে আমার সাংবাদিক ভাইদের সামনে প্রেসের সামনে বলেন যে ডক্টর ইউনুসকে জোর করে হয়রানি করা হচ্ছে, ভাই এটা তো আপনাদের অফিস, এটা তো ডিএজি মানে কি, ডিএজি হলো সরকারি উকিল, অ্যাটর্নি জেনারেল অফিস মানে সরকারি উকিল, সরকারি উকিল যখন বলছে যে ভাই আমাদেরকে দেশের দেওয়া হচ্ছে একটা মানুষকে কারণ ছাড়া জুডিশিয়ারি হয়রানি করার জন্য, তখন আপনি কি বলবেন, এই জুডিশিয়ারির বুকপিট কোথায় আছে, এই জুডিশিয়ারির কোমর কি ভেঙে দিয়েছে, এছাড়া কিছু বলার আছে? এই যে আজকে এই যুবপথ আন্দোলন বেগবান যেন না হতে পারে তার জন্য সকল দলের বিশেষ করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাদের ফখরুল সাহেব শুরু করে মানে তাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব শুরু করে থেকে শুরু করে মির্জা আব্বাস সাহেব আমানুল্লাহ আমান সাহেব সবার নামে মামলা দিয়ে ভরিয়ে ফেলেছে, এবং মামলাগুলো এত ফাস্ট ট্র্যাক করছে যে তারা মনে হচ্ছে চেষ্টা করছে এই মাসের ভিতরে আমানুল্লাহ আমান মির্জা ফখরুল তাদের সবাইকে জেলে ভরার প্রক্রিয়া করছে, বিএনপির অনেক বড় বড় নেতাদের এই জেলের মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে তাদেরকে দেশে আসতে আটকে রেখেছে, এবং শুধু বিএনপি না যুগপথ আন্দোলনের যত দল আছে সবার উপরে একই ধরনের আঘাত এই এই ফ্যাসিস্ট সরকার আনছে, শুধু বিএনপি সবচেয়ে বড় দল বলে ওদের উপরে আঘাত বেশি আসছে, এইগুলা বন্ধ করতে হবে, এইগুলা দিন শেষ। আপনাদের ডিএজি আপনাদের ডিএজির যখন আমেরিকান এমবিসিতে যে অ্যাসাইলাম চাইতে হয় পরিবার নিয়ে, তখন আপনার বুঝতে হবে ভাই বাতাস উল্টা দিকে যাওয়া শুরু হয়েছে, তখন আপনার বুঝতে হবে সব সময় এক সময় না।